হ্যালো বন্ধুরা, ফাইনালে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটার টপিক হচ্ছে ইউসুফ জুলেখাকে নিয়ে। তো অনেকেই এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে দাদা, ইউসুফ জুলেখার পর্বদিন। তো আমরা ফাইনালে আজকে একটা পর্ব বেছে নিয়েছি। তো সেই পর্বটি হচ্ছে আমাদের মিজানুর রহমান স্যারের পর্ব, অর্থাৎ খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও তো চলেছে। কিন্তু আমাদের এই ইউসুফ জুলেখাকে নিয়ে সাধারণ কোনো নলেজ নেই, আগে আমরা হয়তো কখনও শুনিনি বা দেখিনি এরকম একটা ব্যাপার, কখনও কোথাও দেখিনি, এই ফার্স্ট টাইম আমরা দেখতে চলেছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আমরা ফার্স্ট টাইম, তো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখবো অবশ্যই। তো ভিডিওটার মধ্যে কী রয়েছে বা আমরা কী জানতে পারি অবশ্যই আমরা দেখবো। তো বিশেষ কিছু আর বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাবো। কিন্তু তার আগে আমি বলে দিই, অরিজিনাল ভিডিও লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটা একটু চেক আউট করবে, হ্যাঁ, সেই ভিডিওটাকে সাপোর্ট করবে। তো আর এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিও পাবেন না। আর বন্ধুরা, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক, দুটোরই লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, অবশ্যই সেটা একটু চেক আউট করবে, অবশ্যই সেটা একটু ফলো করে দেবে, কারণ সেখানেও আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো চলো আর বিশেষ কিছু বলবো না, তো ভিডিওটি শুরু করা যাক। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সৈয়দ ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে, বণিক দল সৈয়দানা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে। জানেন না ইউসুফ আলাইহিসসালামের ঘটনা? জানেন, সবাই জানেন। বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এফেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। কার হাতে? জুলাইখার নামও জানেন? জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারে নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি কার সাথে প্রেম করতে চাই? প্রেমের কথা কি বললেই হয়? বেটা বলে হইতে হবে না? প্রেম তো চরের জমি নয়, জবর দখল করে হয়, প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়, ঠিক কিনা? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। ইউসুফ বলে, আমি কারে ভালোবাসি? কোনোভাবেই ইউসুফ রাজি করাতে পারে না। জুলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম কালিমামা। জুলাইখা কালিমামারে বলে, ও কালিমামা, কোনোভাবেই ইউসুফ রে বুঝাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। ওই গোপন কক্ষে যেতে বড় বড় সাতটা দরজা এসেছে, যে প্রাসাদের মধ্যে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে। মিশর একটা থানা আছে, ওই থানার নাম বদরিশিন। ওই বদরিশিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া। এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবলে এখন ভেঙে পড়েছে। তার পাশেই আছে সিজনে ইউসুফ, ইউসুফের জেলখানা। এই জেলখানাটাও আমি দেখে এসেছি। এই জেলখানাতে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিল। মিশর একটা পাহাড় আছে, তুর পাহাড়। যে তুর পাহাড়ের উপরে উঠে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম 2 বার আল্লাহর সাথে কথা বলেছেন, অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই তুর পাহাড়ে আমি 2 বার উঠেছি। ওইটার উপরে একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা সেনাগোগ আছে, 3 ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা, সবাই যায়। আমরা মুসলমানরাও যাই, ইহুদিরাও যায়। ইহুদিরা সেনাগোগে যেয়ে ইবাদত করে, খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যেয়ে ইবাদত করে, আমরা মসজিদের ভেতরে যেয়ে জিকিরি করি। কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা, ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে? সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম। না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ, ও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে আমি গেলাম। কালিমামা সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামকে নিতে লাগলো।
আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো। 60টা তালা ঝুলানোর পরে সৈয়দানা ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমা মা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ, একজন নারী আরেকজন পুরুষ। চিল্লায় বলেন, একজন আরেকজন পুরুষ। জুলাইখা আর ইউসুফ। জুলাইখা বলে, ও ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো, যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো, আমি তোমারে ভালোবাসি। সৈয়দানা ইউসুফ, সৈয়দানা জিব্রাইল বলে, আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম, এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ঈমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল, আরেকদিন হচ্ছে যে দিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল। আল্লাহু আকবার। সৈয়দানা ইব্রাহিম সৈয়দানা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো, আল্লাহ বললেন, ও জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা, আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায়। সৈয়দানা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন। তিনি বলেন, আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জমিনে নেমেছি, আবার সৈয়দানা ইউসুফের ঈমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি। আল্লাহু আকবার। সৈয়দানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো, ইউসুফ ইলা নাহিয়াতিল বাব, আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান। সৈয়দানা ইউসুফ বলে, জিব্রাইল, দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো। জিব্রাইল বলে, ও ইউসুফ, আমি জানি না এসেছে। আল্লাহু আকবার বলে, দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না। পিছন দিয়ে জুলাইখা আসেনা নাই, আউলা কেসে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সৈয়দানা ইউসুফকে ধরার জন্য, ঠিকই ধরে ফেলেছে। সৈয়দানা ইউসুফের জামাই ধরে টান, ইব্রাহিম তাড়াতাড়ি যা, ইউসুফের কানের কাছে যে বল, জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে। জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা 2 মাসের দুধের বাচ্চা, ওইটার নাম হলো কিসিন। ইউসুফ তুমি হাত তুলে বলো, কিসিন হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আইজে মেসর বলে, তুরিদু আন তাসখারা মিন্নি, ইউসুফ এটা তুমি কি বলো, কিসিন কেমনে সাক্ষী দেবে, বয়স মাত্র 2 মাস, দুধ খায়, মায়ের কোলে কাঁদে। ইউসুফ বলে, আমি এত কিছু জানি না, কিসিন আমার সাক্ষী। কিসিনকে আনা হলো সৈয়দানা ইউসুফ কিসিনের মাথায়। সাদিকিন, ও আজিজ মেসর, ইউসুফের জামা চেক করো, জামার সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী। জামার কোন দিক দিয়ে ছেঁড়া, জোরে বলেন। ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সৈয়দানা ইউসুফকে বাঁচায়া দিল কে? তাহলে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম, কিন্তু ভিডিওটা মানে আমাদের আগে কিন্তু কোনোভাবে নলেজ ছিল না, মানে ইউসুফ জুলাইখার সম্পর্ক নিয়ে কোনো নলেজ ছিল না, আমরা এই ফার্স্ট টাইমে ভিডিওটা দেখছি, আবার তাও আবার মিজানুর রহমান স্যারের ওয়াজে। হ্যাঁ বন্ধুরা, মানে এই কাহিনীটা সত্যি একটি অসাধারণ একটা কাহিনী, মানে এই কাহিনীটা আমি ফার্স্ট টাইম শুনলাম বা দেখি, সত্যি আমার মানে খুবই ভালো লাগলো, ইন্টারেস্টিং একটা কাহিনী। মানে ইউসুফ জুলাইখার যে এরকম কাহিনী রয়েছে আমরা জানতে পারতাম না, মানে ভিডিওটা না দেখলে জাস্ট আমরা জানতেই পারতাম না, হ্যাঁ, বা বুঝতেই পারতাম না কাহিনীটার শুরুতেই একটা হচ্ছে, মানে কি বলবো, একটা কাল্পনিক বা একটা আজব কাহিনী, যে প্রথম হচ্ছে ইউসুফ, মানে ইউসুফকে হচ্ছে তার ভাইয়েরা হচ্ছে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, তারপরে হচ্ছে ফেলে দেওয়ার পরে তারপরে কিছু বণিক তাকে মিশরে বিক্রি করে দিয়েছিল, তারপরে কি বলুন তো মিশরের সেনাপতি হচ্ছে কিনে নিয়েছিল ইউসুফকে, কিনে নিয়েছিল, কিনে নেওয়ার পরে তারপরে জুলাইখার হাতে দিয়ে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ মোটামুটি এই কাহিনীটা আমরা দেখেছি। তারপরে কি হয়েছিল, জুলাইখার হাতে যখন দিয়েছিল তারপর সে জুলাইখা তখন মানে সে তার ছোট বিবেক তো তাকে নিয়েছিল, তারপরে তাকে হচ্ছে মা স্নেহ মানে দিয়ে খুব যত্ন করে তাকে সন্তানের মতো তাকে বড় করেছিল, তারপর সে যখন যৌবন মানে যখন হচ্ছে যুবক বা মানে কি বলবো একটা যৌবন প্রাপ্ত, ঠিক আছে, তখন হচ্ছে সে খুব সুন্দর মানে দেখতে খুব সুন্দর হয়ে গিয়েছিল, মানে খুব হ্যান্ডসাম বলতে পারে এক কথায়, মানে তারপর যখন সে সুন্দর হয়ে যায় তারপর তার হচ্ছে প্রেমে পড়ে গিয়েছিল জুলাইখা, হ্যাঁ জুলাইখা তার প্রেমের প্রস্তাব তাকে দিয়েছিল, কিন্তু হচ্ছে ইউসুফ তো সে তো ভগবানে বিশ্বাসী, ঠিক আছে, ভগবান বা আল্লাহ বলতে পারো, আল্লাহতে বিশ্বাসী, সে হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসে না, কিন্তু জুলাইখা কিন্তু তাকে হচ্ছে পছন্দ করে, কিন্তু জুলাইখার তো আগে বিয়ে হয়ে গেছে, জুলাইখার স্বামী আছে, কিন্তু এরকম একটা ব্যাপার যে তাকে পছন্দ করে, মানে জুলাইখা হচ্ছে অ্যাকচুয়ালি ইউসুফের প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছিলো, কিন্তু কোনোভাবে তাকে রাজি করাতে পারছিল না,
মানে কারণ হচ্ছে ইউসুফ তো সে ভগবানে বিশ্বাসী বা ভগবান মানে একমাত্র ভগবানকেই সে ভালোবাসে, সে তো জুলেখাকে পছন্দ করে না বা এরকম তার কাছে মানে ছোটো করে মানে ছোটো থেকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছে এরকম, সে তো ওসব কিছু ভাবেইনি অ্যাকচুয়ালি। কিন্তু হচ্ছে জুলেখা হচ্ছে তার হচ্ছে প্রেমে পড়ে গেছে বা অর্থাৎ হচ্ছে তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে কারণ সে এত হ্যান্ডসাম বা এত সুন্দর দেখতে। কিন্তু শেষ না পারায় শেষ পর্যন্ত হচ্ছে জুলেখা তার একজন হচ্ছে দাসীকে, দাসীর নামটা কি ছিল সম্ভবত কালিমামা, এরকম সামথিং কিছু একটা নাম ছিল, কালিমামাকে বলেছিল যে ওকে রাজি করানোর জন্য। শেষ পর্যন্ত কালিমামা যে মানে জুলেখার যে দাসী শেষ পর্যন্ত তাকে কি করলো যে হচ্ছে জুলেখার হচ্ছে গোপন কক্ষ অর্থাৎ সাত মানে সম্ভবত ষাটটা, হ্যাঁ ষাটটা দরজা হচ্ছে পেরিয়ে হচ্ছে একে হ্যাঁ তো ইউসুফকে নিয়ে গিয়েছিলো, মানে জুলেখার হচ্ছে ওই কক্ষে নিয়ে গিয়েছিলো, ষাটটা দরজা হচ্ছে চাবিতালা লাগিয়ে বড়ো বড়ো চাবিতালা এরকম হচ্ছে ব্যাপার, তাকে নিয়ে গিয়েছিলো। তো নিয়ে যেয়ে তাকে হচ্ছে ছেড়ে দিয়ে মানে ওখানে রেখে তারপর হচ্ছে ওই যে সেনাপতি দাসী হচ্ছে বেরিয়ে গিয়েছিলো একটা অন্য কক্ষ দিয়ে, ঠিক আছে। শেষ পর্যন্ত হচ্ছে দুইজনে ছিল সম্ভবত, হ্যাঁ দুইজন সম্ভবত, আমি ভিডিওটা দেখেছি যে জুলেখা আর ইউসুফ হচ্ছে দুজনেই মানে একটা কক্ষে ছিল, হ্যাঁ একটা কক্ষে ছিল, অন্য দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। পরে হচ্ছে জুলেখা হচ্ছে একে ইউসুফকে আবার হচ্ছে প্রেমের প্রস্তাব করে কিন্তু সে তাতেও রাজি নয়, সে হচ্ছে তখন ভগবানকে ডাকে, হচ্ছে ইউসুফ হচ্ছে তখন ভগবান, কারণ হচ্ছে সে ভগবানকে তো প্রচুর বিশ্বাসী, ভগবানের বিশ্বাসী, ভগবানকেই একমাত্র ভালোবাসে, সে আর কাউকে ভালোবাসে না এরকম। আর তখন হচ্ছে জুলেখা হচ্ছে হঠাৎ করে কী করে তার হচ্ছে শীলতাহানি মানে তার জামা কাপড় খুলতে শুরু করে এরকম, খোলার পরে তারপরে হঠাৎ করে সে বেরিয়ে যেতে চায়, মানে ইউসুফ মানে ভাবছে সে কী করবে, বেরিয়ে যেতে মানে ভাবছে সে কী করবে, হঠাৎ ভগবানকে ডাকে আল্লাহ বা ভগবানকে সে ডাকতে শুরু করে। তখন তাকে আল্লাহ হচ্ছে একজন নবীকে পাঠিয়েছিল বলেছিল যে তুমি তার কাছে যাও। তারপর আল্লাহ বা ভগবান যখন ওই নবীকে পাঠায় ইউসুফের কাছে, তখন ইউসুফের কানের কাছে এসে তখন বলে যে তুমি দরজার দিকে তুমি এগিয়ে যাও, হ্যাঁ। তখন ইউসুফ ভাবে এতগুলো ষাটটা দরজা কী করে আমি যাব, এই পেরিয়ে কী করে আমি এগিয়ে যাব, হ্যাঁ। তখন আবার বলে তুমি এগিয়ে যাও, তখন হচ্ছে ইউসুফ হচ্ছে তখন দরজার দিকে একের পর এক মানে এগিয়ে যায়, তখন অটোমেটিক দরজাগুলো খুলে যাচ্ছিলো। এটা একটা মানে ভগবানের একটা কি লীলা বলতে পারো, বা একটা হচ্ছে কী বলে একটা সত্যি আশ্চর্য ঘটনা, মানে মানে একদম অবাক করা একটা দৃশ্য বা ঘটনা বলতে পারো, হ্যাঁ বন্ধুরা একটা অবাক করা ঘটনা। সে একের পর এক দরজা খুলে যাচ্ছে, সে যখনই দরজার দিকে এগোচ্ছিলো একের পর অত বড়ো বড়ো তালা দেওয়া দরজা খুলে যাচ্ছিলো, তারপরে যখন একদম শেষ দরজাতে সে হচ্ছে আটকে যায়, দরজাটা হঠাৎ করে আটকে যায়, সে দরজাটা খুলছিল না, ঠিক আছে। তখন হচ্ছে জুলেখা ছুটে আসে, জুলেখা তার পিছনে ছুটে আসছিল তাকে ধরার জন্য, কিন্তু হঠাৎ করে তার পিছন ধরে যখনই জামাটা ধরে টান দেয় তখন যে পিছন দিকে জামাটা ছিঁড়ে যায়, সম্ভবত ডান দিকে জামাটা ছিঁড়ে যায়, আর হঠাৎ করে সেই দরজা হঠাৎ করে খুলে যায়, খুলে দেখে না হচ্ছে জুলেখার স্বামী অর্থাৎ হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তখন জুলেখা অবাক হয়ে যায় এবং হচ্ছে আপনার হচ্ছে এও অবাক হয়ে যায়, ইউসুফও অবাক হয়ে যায় যে কী হয়ে গেলো, হঠাৎ করে ইনি কীভাবে চলে এলো। তখন হচ্ছে জুলেখা সঙ্গে সঙ্গে নাটক করতে শুরু করে অর্থাৎ কান্না করতে শুরু করে, যে বলে যে আমার হচ্ছে শিলতাহানি করার চেষ্টা করছে। তখন হচ্ছে আর কিছু শোনে না তার হাজব্যান্ড তখন বলে কি দুধ করাতে কালসাপ পুষেছি এরকম একটা ব্যাপার, হ্যাঁ। তো আমাদের মিজানুর রহমান স্যার আমাদের এরকম একটা কিছু বোঝাতে চেয়েছে, আমরা বুঝতেও পেরেছি কাহিনিটা, আমরা তো এর মানে এর আগে তো কখনো দেখিনি এই কাহিনিটা, এই ফার্স্ট টাইম দেখছি, দেখে মানে সত্যি একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, একটা অবাক করা ঘটনা আমরা আজ জানলাম। মানে এইসব ভিডিও দেখার পরে মুসলমানের প্রতি একটা রেসপেক্ট সবসময় বেড়ে যায়, সত্যি অসাধারণ। মানে মুসলিমদের যে বা মুসলমানদের এত সুন্দর সুন্দর ঘটনা যে আছে আমরা জানতাম না, মানে ভিডিও রিয়াকশান দিতে দিতে বা দেখতে দেখতে অনেক কিছু জানতে পারছি আমরা। তারপরে কোথায় ছিলাম, যে জুলেখার হচ্ছে হাজব্যান্ড অ্যাকচুয়ালি বলে যে দুধ কলাতে কালসাপ পুষেছি, হ্যাঁ। তখন হচ্ছে বিশ্বাস করে নেয় যে হ্যাঁ তাহলে এরই দোষ ছিল, তার দেখে না জামাকাপড় ছিঁড়া রয়েছে, তারপরে এর জামাকাপড় খোলা রয়েছে, মানে জুলেখার হচ্ছে জামাকাপড় খোলা রয়েছে। তখন অবাক হয়ে যায়, তখন হচ্ছে একে জিজ্ঞাসা করে, ইউসুফকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার প্রমাণ কী, যে তুমি কিছু করনি, হ্যাঁ। তখন সে অবাক হয়ে যায়, বলে আমার কিছু প্রমাণ নেই, আমার কোনো প্রমাণ নেই। তখন ইউসুফকে তো জুলেখার হাজব্যান্ড মৃত্যুদণ্ড দেয়, হ্যাঁ মৃত্যুদণ্ড দেয় বলে ঠিক করে নেয়। তারপর হঠাৎ করে আল্লাহ বা কী বল ভগবান বলতে পারো তাকে আবার সেই মানে নবদূতকে পাঠায় বা নবীকে পাঠায় যে তুমি আবার যাও, আবার যাও হচ্ছে। তখন হচ্ছে
ইউসুফের কানে কানে বলে দেয় যে যে ছোট্ট শিশু রয়েছে দু মাসের, যে দুধ খায়, যে তার মানে তার সম্বন্ধে বলতে যে যে এই হচ্ছে তোমার প্রমাণ বা সাপোর্ট এরকম কিছু বলতে পারো, ঠিক আছে। তখন হচ্ছে ইউসুফ হঠাৎ করে বলে যে আমার হচ্ছে ওই ছোট শিশু, বাচ্চা শিশু আমার হচ্ছে প্রমাণ সাপেক্ষ। তখন হচ্ছে হঠাৎ করে সে বাচ্চা শিশু কখনো কথা বলতে পারে না, ছোট দু মাসে দুধ খায়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এবারে তখন হচ্ছে সেই যে হাজব্যান্ড হচ্ছে জুলেখার হাজব্যান্ডকে সেই ছোট্ট শিশুই হঠাৎ করে কথা বলতে শুরু করেছে, কথা বলতে শুরু করে বলছে যে যার হচ্ছে জামা হচ্ছে যদি সামনে ছেড়ে থাকে, মানে ওই যে ইউসুফের সামনে যদি জামা ছেড়ে থাকে তাহলে হচ্ছে ওটা ইউসুফের দোষ, আর যদি পিছনে যদি ছেড়ে থাকে তাহলে হচ্ছে আপনার ওয়াইফ বা আপনার বউ ওরই দোষ, স্ত্রী ওরই দোষ। তো বন্ধুরা এই কাহিনিটা আমরা দেখলাম, মানে সত্যি একটা অসাধারণ একটা কাহিনী ছিল, কী বলবো আর বেশ কিছু বলার নেই। মানে এত সুন্দর যে একটা কাহিনী রয়েছে আমরা জানতেই পারতাম না, এই মানে জাস্ট এই ভিডিওটা না দেখলে, মানে যারা আমাকে কমেন্ট করেছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেওয়ার, সত্যি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাহিনী আমাদের সামনে তুলে ধরার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা তোমরাও এরকম নতুন নতুন ভিডিও রিয়াকশান অবশ্যই মানে আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারো, কারণ আমরা নিজেরাও জানতে পারবো বা আপনাদেরকে জানাতে পারবো কী কী ঘটনা রয়েছে এরকম। আমাদেরও অনেক কিছু জানার ইচ্ছা হয়, কিন্তু আপনারা এইসব নতুন নতুন ভিডিও রিকোয়েস্ট করলে তাহলেই তো জানতে পারবো না। তো বন্ধুরা বিশেষ কিছু আর বলার নেই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করেনি যাও তাড়াতাড়ি ফলো করে দাও, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। হ্যাঁ বন্ধুরা, তো বিশেষ কিছু আর বলবো না, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো, বাই বাই।